একটু এই যে ধরেন আপনার 50 রাখলে যেতে দেখুন তো আমরা এখানে কিছুক্ষণ বসে থাকার পরে আমরা একটু আমাদের যারা মেম্বার আছে সবাই তুষার ভাই বিশেষ করে খুব সুন্দর সুন্দর কিছু গান গাইছে তো এখন আমরা আসলে যাচ্ছি হচ্ছে সুইমিং এর দিকে সুইমিং এর উদ্দেশ্যে আমরা এখানে আসছিলাম এখন আমরা একটু সুইমিং করব আর সুইমিং পুলটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো সুইমিং এর পাশাপাশি দেখেন রাস্তাটা কত সুন্দর করে এখানে তারা সাজাইছে দুই পাশে হচ্ছে গাছ দিয়ে তারা এখানে বসাইছে এবং আপনারা বিকালবেলা এখানে বসার জন্য এরকম একটা পাশে বসার জন্য এখানে একটা প্লেস দেওয়া আছে তো এখানে আপনারা বসতে পারেন বসে একটু গল্প গুজব করতে পারেন আর প্রত্যেকটা ম্যাক্সিমাম জায়গায় তারা একটা জিনিস দিছে সেই জিনিসটা খুব বেশি বেশি ভালো লাগছে আমার কাছে সেই জিনিসটা হচ্ছে এই যে এরকম একটা ভিউ দেওয়ার জন্য এই জিনিসটা খুব ক্রিয়েটিভ কারণ ম্যাক্সিমাম ইয়াতে রিসোর্টে এই জিনিসটা দেওয়া নাই এখানে দেখেন কী সুন্দর উঁচায় বসার জন্য এখান থেকে এখানে পর্যাপ্ত বাতাস সবসময় প্রবাহিত হচ্ছে এবং একই সাথে এখানে আপনি বসলে একটা যে ন্যাচারাল ভিউ পাবেন সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে তো যার কারণে আপনারা যারা আসবেন তারা অবশ্যই এখানে বসবেন আমি এটা সাজেস্ট করব আপনাদেরকে আর এখানে একটা ছোট্ট সুইমিং পুল দেওয়া আছে এই ছোট্ট সুইমিং পুলে আপাতত এটা বন্ধ তো যদি ওই ধরনের প্রোগ্রাম হয় কোনো বড় কোনো অনুষ্ঠান করা হয় তো সেই ক্ষেত্রে এটা খুলে দেওয়া হয় তখন আপনারা বাচ্চাদের জন্য আর কি ওই সুইমিং পুলের ব্যবস্থাটা করা হয়েছে তো বাচ্চারা এটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে এবং একই সাথে এখানে একটা ছোট চিড়িয়াখানাও আছে মিনি চিড়িয়াখানা যেটাকে বলা চলে এই যে এখানে কিছু উন্নত জাতের মুরগি পালে তারা ওইখানে একটা ঘোড়া আছে দেখেন ঘোড়াকে ছেড়ে দেওয়া আছে এই ঘোড়াটা দেখেন কি সুন্দর দেখেন ঘোড়াটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সে তার নিজের স্বাধীনতার মতো এখানে চলে লাফায় আর এখানে কিছু উন্নত জাতের মুরগি এগুলা মুরগি দেওয়া আছে উন্নত জাতের এগুলা আসলে বাংলাদেশি না এগুলো একটু আনকমন তো এ হচ্ছে মূলত বিশেষত্ব বাচ্চাদের ভালো লাগার জন্য এখানে একটা হনুমান দেওয়া আছে এখানে এটা ভাস্কর্য তৈরি করা আছে হনুমানের তারপরে কিছু সুন্দর দোলনা আছে বাচ্চাদের খেলার জন্য স্লিপিং বোর্ড আছে এখানে খুব সুন্দর মানে আসলে এমন একটা রিসোর্ট যেখানে আসলে বাচ্চা এবং বড় এবং মানে যে কোনো বয়সের মানুষের জন্য বিনোদনের একটি ব্যবস্থা তারা করছে এখানে সকল বয়সের মানুষ এখানে এসে আয়োজন আনন্দ করতে পারবে সেই ব্যবস্থা করে দেওয়া আছে এখানে একটি মঞ্চ তৈরি করা আছে যখন কোনো বড় প্রোগ্রাম হয় তখন এখানে স্টেজ করা হয় স্টেজে এখানে মঞ্চে এখানে কোনো আয়োজন করা হয় তো সেই জন্য স্টেজও করা আছে ওভারঅল এই রিসোর্টটার শাহিনবাগ যে রিসোর্টটা সেই রিসোর্টটা আমি বলবো তারা খুব ভালো একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে এখানে সকলের জন্য সকল বয়সের মানুষের জন্য তারা এই পরিবেশটা তৈরি করছে যে কোনো বয়সের মানুষ এসে এখানে যাতে প্লেসটা উপভোগ করতে পারে তারা সেই
ভাবেই চেষ্টা করছে রিসোর্টটাকে সাজানোর জন্য। এবং ব্যক্তিগতভাবে এই রিসোর্টটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি সাজেস্ট করব আপনারা আসুন। আপনারা যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন অথবা যারা গাজীপুরে আছেন, তারা শাহিনবাগ রিসোর্টে আসুন, আইসে তারা উপভোগ করতে পারবেন। তাদের প্রত্যেকটা সাজানো গোছানো খুব সুন্দরভাবে তারা জিনিসগুলো সাজায় রাখছে, উপস্থাপন করছে। টয়লেটেরও ব্যবস্থা আছে এখানে, টয়লেট বেসিন, নামাজেরও ব্যবস্থা আছে। ওভারঅল খুব ভালোভাবে তারা এইটা মেনটেন করার চেষ্টা করছে। আই থিঙ্ক ইটস ভেরি গুড। বিভিন্ন ফলের গাছ আছে, আপনারা চাইলে এখান থেকে এই কিছু ফলও খেতে পারেন, অবশ্যই তাদের পারমিশন নিয়ে নেবেন খাওয়ার পূর্বে।